নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের ডিএ কেস নিয়ে এই মুহূর্তে সুপ্রিম কোর্টের তরফ থেকে একটি বড় দুঃসংবাদ সামনে এসেছে এই দুঃসংবাদের ফলে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ কেসের ভবিষ্যৎ নিয়ে এই মুহূর্তে একটি বড়সড় প্রশ্নচিহ্ন সামনে এসেছে কী সেই দুঃসংবাদ দুঃসংবাদে কি কি বলা হয়েছে এবং এই দুঃসংবাদের ফলে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ কেসটির কী ভবিষ্যৎ হতে চলেছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি ডিএ কেস নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলেও অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন নাম তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই দেখুন এই মুহূর্তে আমরা সরাসরি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আছি এখানে ডায়েরি নাম্বার দেওয়া হয়েছে দেখুন থ্রি ফাইভ টু নাইন টু অবলিক টু জিরো টু টু দা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেল কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ এখানে মামলাকারী একজনের নাম দেওয়া হয়েছে এখানে কেস ডিটেলসে দেখুন ডায়েরি নাম্বার দেওয়া হয়েছে কেস নাম্বার দেওয়া হয়েছে সমস্ত কিছু দেওয়া হয়েছে প্রেজেন্ট বা লাস্ট যে লিস্টের ওয়ান সেটা ছিল পনেরো সাত দু হাজার চব্বিশ অর্থাৎ গতকালকে ডেট অনারেবল মিস্টার জাস্টি ঋষিকেশ রায় এবং অনারেবল মিস্টার জাস্টি এস বিহেন ভাট্টির মানে এই কেসটি লাস্ট উঠেছিল গতকালকে এবার স্ট্যাটাস মানে এই যে রেড যে মার্কের আছে সেই মার্কটা ভালোভাবে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন স্ট্যাটাস বা স্টেজ হচ্ছে পেন্ডিং মোশন হিয়ারিংটা কী স্টেজে আছে ডিসপোজাল অর ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ বা সিভিল কেসেস লিস্ট ওয়ান ডেট দেখুন সাত এক দু হাজার পঁচিশ অর্ডার ডেট পনেরো সাত দু হাজার চব্বিশ অর্থাৎ পনেরোই জুলাই দু হাজার চব্বিশ যে অর্ডারটা দেওয়া হয়েছে সেই অর্ডার মোতাবেক এই কেসের পরবর্তী শুনানির ডেট এখানে কিন্তু একটা আপাতত লিস্ট করা হয়েছে সেটা হচ্ছে সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ প্রায় দীর্ঘ মাসের গ্যাপ এই ছমাসের গ্যাপের পর পুনরায় আবার এই কেসটি সুপ্রিম কোর্টে উঠবে অর্থাৎ প্রায় দীর্ঘ একশো দিন পর এই কেসটি গতকালকে উঠেছিল সুপ্রিম কোর্টে একশো দিন মানে প্রায় চার মাস পর উঠেছিল কিন্তু সময়ের অভাবে এই কেসটি কোনোরকম কোনো শুনানি হয়নি আবার পুনরায় একটি ডেট দেওয়া হয়েছে এবং এই ডেটটি প্রায় দীর্ঘ ছ মাস পর আবার উঠতে চলেছে অর্থাৎ বছরে মাত্র দুই থেকে তিনবার যদি এই কেসের ডেট পড়ে এবং সময়ের অভাবে সেই ডেটগুলিতেও যদি শুনানি না হয়ে থাকে তাহলে ক্রমশ এই কেসের যে ভবিষ্যৎ সে ভবিষ্যৎটিও অনিশ্চিত হয়ে পড়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে আপনাদের কী মনে হচ্ছে যে আগামী সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ এই কেসটি পুনরায় উঠতে চলেছেন আবার এই কেসটি পুনরায় পেছানো হবে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন তাহলে বন্ধুরা এই ডিএ কেস নিয়ে যে খবরটি এসেছিলো বা যে হতাশার খবরটি এসেছিলো এক কথায় সেই হতাশার খবরটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম জানি না এই কেসটি কবে ফায়সালা হতে চলেছে আমি সবসময়ই নজর রেখেছি যে কোনো আপডেট পাওয়া মাত্র আপনাদের সঙ্গে সেটা শেয়ার করে দেওয়া হবে তাই যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটির সঙ্গে যুক্ত নেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যান আর আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন সকলের সঙ্গে শেয়ার করুন আর সেই সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে